2023 বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে চলছে জোর কদমে ভোটের প্রস্তুতি জনতার রায় নিতে আমরা নিউজ বাংলা পৌঁছে যাচ্ছি বিভিন্ন বিধানসভা এলাকাগুলোতে সাথে আছি আমি সঞ্চিতা আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে জনতার রায় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি মৃন্ময় সাথে আছি আমি সঞ্চিতা সাথে আছি আমি পুষ্পা সাথে ক্যামেরা রয়েছি আমি হাসান দেখতে থাকুন নিউজ বাংলা নেটওয়ার্ক নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক সাথে আছি আমি সঞ্চিতা বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি চুয়ান্ন কদমতলা করতে বিধানসভা কেন্দ্রে এবারে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে এই কেন্দ্রটি একটি বিশেষ আলোচিত কেন্দ্র কারণ এখানে বিজেপি আইপিএফ তে জোট সরকার যাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে তিনি সম্ভবত প্রথমবার চা বাগান এলাকা থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে এবং সিপিআইএম কংগ্রেস জোট সরকারও প্রার্থী মনোনয়ন করছে এছাড়াও এই কেন্দ্রে আমরা আরেকটি আলোচিত যে দলকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তৃণমূল এবারে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে কোন দলই নিজেদের জমি এক ইঞ্চিও ছেড়ে দিতে নারাজ আমরা জনতার রায় নেব হাঁটব চুয়ান্ন কদমতলা করতে বিধানসভা এলাকায় এবং জনতার রায় নিয়ে দেখব কোন প্রার্থী শেষ হাসি হাসবে কার গলায় উঠবে শেষ জয়ের মালা সাথে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা নেটওয়ার্ক জনতার রায় নিতে আমরা এখন পৌঁছে গেছি চুরাইবাড়ি এলাকায় এখানে আমি একজন দাদাকে পেয়েছি ওনার সাথে আমরা একটু কথা বলবো দাদা আপনার নামটা বাবুলচন্দ্র আপনি এই ব্যবসায় করেন আচ্ছা বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফ টি জোট সরকার ছিল এই সরকারের আমলে আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন কিছু পাইছি কিছু পাননি আপনার এলাকায় কি উন্নত হয়েছে মনে হয় তো উন্নত তো এমন একটা দেখি আমি আচ্ছা সামনে 16ই ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন তো জনতার রায় কোন দিকে যাবে মনে হয় যে সরকার রয়েছে সেই দিকে থাকবে না অন্য কোনো দল সরকার গঠন করবে নতুন সরকার আসবে কেন মনে হচ্ছে নতুন সরকার মানুষের মনে নতুন সরকার আসলে আপনাদের ভালো হবে তো দাদা বলছেন উনি এই পাঁচ বছরে কিছু পাননি এবং আগামী 16ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে নতুন সরকার চাইছেন উনি ধন্যবাদ দাদা আপনাকে আমরা চুরাইবাড়ি এলাকায় আমরা আরেকজন দাদাকে পেয়েছি ওনার সাথে একটু কথা বলবো দাদা আপনার নামটা জামিল হোসেন আপনি এই টুকটুক চালান জি আমি টুকটুক চালাই আচ্ছা বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি আইপিএফ টি জোট সরকার ছিল আপনি সরকারের কাছ থেকে কি সুযোগ সুবিধা পেয়েছেন রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা পেয়েছেন আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন কি চাইছেন এই বিজেপি সরকার বিজেপি সরকার বিজেপি সরকারকে চাইছেন কেন চাইছেন বিজেপি সরকার ভালো কাজ করেন তো দাদা বলছেন যে এবারও উনি বিজেপি সরকারকে চাইছেন রাস্তাঘাটের উন্নতি হয়েছে পানীয় জল অনেক কিছু হয়তো উনি পেয়েছেন সেজন্য উনি বলছেন যে এবারও বিজেপি সরকার চাই ধন্যবাদ দাদা আপনাকে আমরা এই মুহূর্তে রয়েছি চুরাইবাড়ি বাজারে যেখানে একজন দাদাকে আমরা পেয়েছি ওনার সাথে একটু কথা বলবো দাদা আপনার নামটা আইনলক আপনি কি টুকটুক চালান আচ্ছা বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি আইপিএফ টি জোট সরকার ছিল সেই সরকারের আমলে আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন পাইছি বলতে তো আমরা আমি তো এমনি কিছু পাইছি না গোট্র কিছু কোনো কিছু পাইছি না একমাত্র শুধু রেশন কার্ড চাউলগুন পাইছি আর তো কিছু পাইছি না আর তো সেলিয়ার ভিডিয়ার তে আপনার সুন্দর তার আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন কি চাইছেন নতুন সরকার আসুক না যে সরকার রয়েছে সেই সরকার থাকবে সবাই যেটা মনে করে ওটাও আমরা চাই আর সবাই আপনার অভিমতটা আমরা চাইছি কিতা কইতাম কোন চাই আপনার আমরা তখন কো সারাই যেদিকে আমরা ওদিকে চাই আর জন্য আমরা আমরা তো কোন দিকে যেতে পারে আপনার কারণে হ্যাঁ জন্য জনতার রায় কোন দিকে যেতে পারে যে সরকার রয়েছে সেই দিকে যাবে না অন্য কোন দল নতুন সরকার গঠন করবে দেখা যা তো অন্য নতুন পরিবর্তন করতে মানুষ স্যার এবং তো কি হইব না হইব তো বুঝতাম পারি আমরা জেনে মানুষ সবাই সবাই যেদিকে যাইবে আমরা ওদিকে আসি দাদা বলছেন যে মানুষ যেদিকে যাই যাবে সেদিকে উনিও আছে সবাই চাইছে ওনার মতে নতুন সরকার আসুক জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি 54 কদমতলা করতে বিধানসভা কেন্দ্রের চুরাইবাড়ি স্টেশন এলাকায় তো সাথে পেয়ে গেছি একজন দাদাকে দাদা আপনার নামটা হায়াবুদ্দিন আচ্ছা গত 5 বছরে সরকারি কি কি সুযোগ সুবিধা পেয়েছে আমরা খুব কিছু পাইছি না আচ্ছা তার আগে অন্য সরকার ছিল সেই সময় কি কোনো কিছু পেয়েছিলেন পাইছি তো লেটিন আর তার কিছু নাই কোনো সরকারও দিয়েছিল আচ্ছা 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন না পরিবর্তন পরিবর্তন কেন চাইছেন
চুরাইবাড়ি বাজারে আমি পেয়ে গেছি একজন দাদাকে, দাদার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নামটা? আমার নাম সজল পাল। আপনি কি করেন? ছোটখাটো ব্যবসায়, বাজমাল ব্যবসায় করি। কেমন চলছে ব্যবসা? মোটামুটি চলে। জনতার যেভাবে ইনকাম যেভাবে হচ্ছে এইভাবে নিচ্ছে। বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার ছিল, কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি না পাই, কিন্তু দেশের মানুষ অনেকে পেয়েছে। অনেকেই পেয়েছে। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন, কি মনে হচ্ছে? আমার মনে হয় আগে 25 বছরের যে বাম সরকার ছিল সেই সরকার থেকে এখন বর্তমানে যে কাজ হয়েছে এটা অনেক ভালো। এই কারণে হয়তো মানে বিজেপি সরকারটা রাখাই ভালো। বিজেপি সরকারকে চাইছে? তো দাদা বলছেন উনি কিছু পাননি কিন্তু অনেক কাজ হয়েছে এবং উনি চাইছেন যে বিজেপি সরকার থাকুক। ধন্যবাদ দাদা আপনাকে। বাজার এলাকায় আরেকজন দাদাকে পেয়েছি। দাদা আপনার নামটা? আপনি কি করেন? আমি তো টেম্পোরারি চাকরি করেন। আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি পেয়েছেন সরকারের কাছ থেকে? ভালো তো, সুযোগ সুবিধা ভালো হয়েছে। ভালো পেয়েছেন। আগামী 16 তারিখ বিধানসভা নির্বাচন, কি চাইছেন এবার? সরকার জায়গা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দাদা চাইছেন যে এবারও আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক রাজ্যে। জনতার রায় নিতে আমরা 54 কদম তোলা কুর্তি কেন্দ্রের বিভিন্ন এলাকায় হাঁটছি। সাথে থাকুন, আমরা জনতাদের রায় নিচ্ছি। পাশে পেয়ে গেছি একজন পথচারী দাদাকে। দাদা আপনার নামটা? আমার নাম কামালউদ্দিন। আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি তো কিছু পাইছি না ম্যাডাম। গত 5 বছরে কিছুই পাননি? কিছু পাইনি। আমি একটা লেফটিন পাইছি, আর একটা আমার গোড় আছে, গোড়টা আমি পাইছি না। বাকা মানে নরেন্দ্র কেছে, নেতা কেছে, সবর কেছে গেছি, আমার গোড়টা পাইছি না। প্লাস আমার নাই, আমার 3 ভাই আছে, 3টা গোড় কাটি লেছে, পাইছি না এখনো। আমার মানে ওই যে লিস্টের ইয়োর নম্বরটা, আইডি নম্বরটা আমার সঙ্গে আছে, গোড় দৌড়াইছি, আমি গোড়টা পাইছি না। আমি না হওয়ায় এখন তো আমি আর সারারে মানে বালার বাদ, হেরারেও বাদ, বালা খেউরু আমি বাদ বালা হইয়া না। আমার এটা মানে আমারও মনে হয় ভাগ্য খারাপ দিল না, আমি ফাইলাম না। কিতার লাগে সারা গেছেও গেছি, বিশ্বকোষর গেছেও গেছি। আমরা ওই যে মন্ডল কমিশন দ্বারা যাবো ঠান্ডেও করছি, এইগুলা হয় ফাইবাই 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 হইয়া আমি তো আর ফাইলাম না। আচ্ছা, তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল আমাদের এই রাজ্যে, তখন কি কোনো সুযোগ সুবিধা পেয়েছিলেন? হ্যাঁ পাইছি। কি পেয়েছিলেন? পাইছি মানে কার্ডটা আছে, এপিএল বিপিএল বানিয়ে দিছে, প্লাস মানে অনেক ধরনের যে ঔষধপত্র চিকিৎসা এই সেই সম্পূর্ণ আমরা পাইছি। গত 5 বছরে তিনি শৌচালয় পেয়েছেন, কিন্তু ঘরের লিস্টে নাম ছিল সেটা এখন অব্দি তিনি পাননি। তার আগে 25 বছরের সময় ঔষধপত্র এবং বিপিএল কার্ড পেয়েছিলেন। তো 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন, মানে কোন সরকারকে চাইছেন? মানে আগে তো আমাদের আগের সরকার ভালো আছে, সিপিএম সরকার, বামপুর সরকারটা আগের মানে আমাদের ভালো আছে। সরকার বিরার লাগে সব দিকে সমস্যা থাকতো না, যে কোনো দিকে যাও রাত্রে দিনে সমস্যা থাকতো না, আমরা চলাফেরা করা যাইতো। দাদা বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট সরকার চাইছেন, ধন্যবাদ আপনাকে। একজন দাদাকে পেয়েছি চুরাইবাড়ি এলাকায়। দাদা আপনার নামটা? বাবা সেনা সিং। আপনি কি করেন? এমনি দুধের ব্যবসা করেন। দুধের ব্যবসা করেন? আচ্ছা, বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? আমি তো কোনো সুযোগ সুবিধা পাইনি, তবে শনিশরা যে 4 নম্বর ওয়ার্ড কোনো কাজ করেনি। আপনি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা? হ্যাঁ। কোনো কাজ করেনি, রাস্তাঘাট ভালো না, জল পাই না, কোনো রাস্তা হাঁটার মতো না। তো আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন, কি চাইছেন এবার? সিপিএম চাইছি। সিপিএম কংগ্রেস জোট সরকার চাইছেন? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দাদা বলছেন উনি কিছু পাননি এবং ওনার এলাকায় কোনো কাজ হয়নি, তাই তিনি এবার সিপিএম এবং কংগ্রেসের জোট সরকার চাইছেন। আরেকজন দাদাকে পেয়েছি। দাদা আপনার নামটা? আমার নাম তপন সিং। আপনি কি করেন? আমি তো সেলুনে যান, সেলুনের ব্যবসা করেন। আচ্ছা, বিগত 5 বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি তো পেয়েছি, সরকার থেকে ঘর পেয়েছি, এরপরে বাড়ির পাশে রাস্তাঘাট হয়েছে, এরপরে লোকজন পাচ্ছে। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, কি চাইছেন এবার? আবার চাইছি বিজেপি সরকারটা আসুক।
আবার চাইছেন বিজেপি সরকার আসে। তো দাদা উনি ঘর পেয়েছেন এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন, তাই উনি চাইছেন যে এবারও রাজ্যে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ দাদা আপনাকে। দাঁড়িয়ে রয়েছি 54 কদমতলা কর্তৃ বিধানসভা কেন্দ্রের চুড়াইবাড়ি এলাকায়, পাশে পেয়ে গেছি একজন বড় কাকুকে। কাকু আপনার নামটা? মোহন আলী। আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সুযোগ সুবিধা কি হয়েছে, আগে তো সুযোগ সুবিধা কিচ্ছুই নেই, তো কিচ্ছু পাইছি না আগে থেকে আমরা আর কি। আচ্ছা, তার আগে দীর্ঘ 25 বছর বাম জমানা ছিল, তখন কি কোনো কিছু পেয়েছিলেন? বাম জমানা তো কিচ্ছু তো, রাস্তাঘাট একটু ভালো আছিল, এমনি অন্য কোনো কিচ্ছু নাই, রাস্তাঘাট পাইছি, এলাকাটা শান্ত আছিল। আচ্ছা, হ্যাঁ, দেশে কোনো অসুবিধা আছিল না, হিংসা বিদ্যা কিচ্ছু আছিল না, হ্যাঁ, রাজনীতি কোনো হিংসা ছিল না, হ্যাঁ, এইরকম শান্তি আছিল আর কি। কিন্তু এই সময় আমার ফলটা কিন্তু একটা হিংসা নিন্দা, জাতি ভেদাভেদ, এই সে হিন্দু মুসলিম এই সেই নানান ধরনের একটা হিংসা নিন্দা শুরু হয়েছে আর কি। 16 তারিখ রাজ্যে ভোট, আমাদের 54 কদমতলা কর্তৃ কেন্দ্রে এবার তিনটে দল খুব জোরালোভাবে লড়াই করছে, সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী, বিজেপি আরপিএফটি জোট প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী। তো আপনার কি মনে হয় জনতার রায় কোন দিকে যেতে পারে, বা কোন প্রার্থী জয়ী হলে এই 54 কদমতলা কর্তৃ বিধানসভার উন্নয়ন হবে তথা আপনার চুড়াইবাড়ির উন্নয়ন হবে? এটা তো লোকে এখন জনগণের রায় দিব, জনগণ তো দেবতা রায়। আপনার কি মনে হয় কোন প্রার্থী জয়ী হলে এলাকার উন্নয়ন বেশি হবে? আপনার তো এবার মনে করো হয়তো বামফ্রন্টের আবার চান্স আছে বেশি, না বামফ্রন্ট এলে উন্নয়ন বেশি হবে। কাকু বললেন বামফ্রন্ট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হলে রাজ্য তথা এই চুড়াইবাড়ি এলাকায় উন্নয়ন বেশি হবে। ধন্যবাদ আপনাকে। 54 কদমতলা কর্তৃ বিধানসভা কেন্দ্রের চুড়াইবাড়ি এলাকাতে আমরা হাঁটছি, নিচ্ছি জনতাদের রায়। তো 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন, মানে যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার চাইছেন? সেই সরকার থাকুক। তো বিজেপি সরকার আছে, তো বিজেপি কে আবার চাইছেন, কেন চাইছেন? যে সরকার আছে তো তা হে থাকবে নাকি তা হতে? কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন গত 5 বছরে? না, কোনটা পাইছি না, কিছুই পাননি। তার আগে 25 বছর সিপিএম এর জমানা ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? হয়তো কোনটা পাইছি, কোনো জমানাতেই কিছু পাননি, তারপরও আবার চাইছেন রাজ্যে বিজেপি সরকার, কেন? কেন চাইলাম এটাকে আসেন তো চাইছি আর এটা। জনতার রায় নিতে আজ আমরা উপস্থিত হয়েছি উত্তর ফুলবাড়ি এলাকায়। তো আমাদের সাথে রয়েছেন একজন মাসি, তো ওনার সাথে একটু কথা বলে নেব। মাসি, আপনার নাম? গৌরীরানী দাস। আচ্ছা, আপনি কি করেন? কিছু করি না। আচ্ছা, তাহলে বিগত 5 বছরে যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, আপনারা কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? পেয়েছি, দুইটা ঘর পেয়েছি। ঘর পেয়েছেন, তাহলে 16 তারিখে বিধানসভা নির্বাচন, তো আপনারা আপনার কি মনে হচ্ছে যে জনতা রায় কোন দিকে যাবে? আপনি কি চাইছেন, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, মানে যে সরকার আছে সেটা থাকুক নাকি নতুন সরকার আসুক? থাকুক না, আমরা কি আপত্তি, থাকবে। তাহলে মাসি চাইছেন যে যে সরকার আছে সেই সরকারই থাকার জন্য। সাথে পেয়ে গেছি আরেকজন কাকুকে, তো ওনার কাছ থেকে জেনে নেব ওনার অভিমত। কাকু, আপনার নাম? মানিক মিয়া। ওদিকে ক্যামেরার দিকে তাকাও, তুমি ক্যামেরার দিকে তাকাও। তো আপনি এই 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? পাইছি, দুইটা গোফরের কাজ পাইছি 2 বছরে। আর কিছু পেয়েছেন? আর কিছু পাইছি না, ওই যে এমনি উন্নয়ন হয়েছে আমরার সাইডে, ব্লকের রাস্তা হয়েছে, এটা হয়েছে, উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে 5 বছরে। তাহলে 16 তারিখে বিধানসভা নির্বাচন, তো আপনার কি মনে হচ্ছে যে জনতার রায় কোন দিকে যাবে? আমরা তো আবার বিজেপি সরকার চাই। বিজেপি সরকার চান? তো এখানে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো নয়। ও রাস্তাটা মানে ওর না, ওটার লগে আমরা দাবি করার লগে, আর আমরা ইনো একটা, আপনি চান কি যে এই রাস্তাটার জন্য যদি সরকার কিছু করে? আর আমরা এই যে মানে 2 বছর ধরে আমরা একটা ট্রান্সফরমার কেন আমরা লাইনও দিও থাকে না, ভোল্টেজ থাকে না, এটার ভাবে আমরা খুব কষ্ট আছি, বারবার হইয়ার আমরা ওটা চাই। আচ্ছা, তো কাকু চাইছেন যে এখানে ট্রান্সফরমার বসানোর জন্য, যাতে এখানে বিদ্যুতের সমস্যা সারানো যায়। তো বাকি উনি চাইছেন যে যাতে যে সরকার আছে সেই সরকারকেই। কদমতলা কর্তৃ বিধানসভা কেন্দ্রের বর্তমানে আমরা ফুলবাড়ি গ্রামে দাঁড়িয়ে রয়েছি, পাশে পেয়ে গেছি একজন পথচারী টুকটুক চালক দাদাকে। দাদা, আপনার নামটা? রণকু শর্মা। গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? 5 বছরে সুযোগ সুবিধা আর কি,
পেয়েছেন কিছু? আমি তো কিছু পাইনি। কিছু পাননি? তার আগে 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? না, তখনও কিছু পাইনি। কোনো আমলে দাদা কিছু পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, কাকে দেখতে চাইছেন পুনরায়? কি মনে হয়, এখানে সিপিএম কংগ্রেস জোট প্রার্থী দিয়েছে, বিজেপি আইপিএফটি সরকার জোট প্রার্থী দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, কোন প্রার্থী জয়ী হলে এই বিধানসভার উন্নতি হবে এবং আপনার এই ফুলবাড়ি গ্রামের উন্নতি হবে? কি মনে হয় আপনার? আপনার অভিমত বলুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি ফুলবাড়ি এলাকায়, তো দিদির কাছ থেকে জেনে নেব ওনার অভিমত। তো দিদি, আপনার নাম? আপনি কি করেন? আচ্ছা, তাহলে 16 তারিখে বিধানসভা নির্বাচন, তো আপনার কি মনে হয় যে জনসাধারণের অভিমত, মানে রায় কোন দিকে যাবে? আপনি কি এই সরকার থেকে, মানে 5 বছরের যে সরকার ছিল, সরকার থেকে কিছু পেয়েছেন? ঘর পেয়েছেন। তো আপনার কি অভিমত যে কোন দিকে যাবে, কোন সরকার আসবে? বিজেপি আসবে। তো দিদি বলছেন যে বিজেপি সরকারই আবার আসবে। কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি, পাশে পেয়ে গেছি একজন টুকটুক চালক দাদাকে। দাদা, আপনার নামটা? জিতেন্দ্র রবিদাস। গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সবকিছুই পেয়েছি। কি পেয়েছেন? কি কি বলবো, মানে কি সুযোগ পেয়েছেন সেটাই বলবেন। সুযোগ সুবিধা মানে পলিটিক্স এর বিষয়ে আমি একটু কম জানি, কারণ দাদা চাইছেন যে সরকার আছে সেই সরকারই থাক। ধন্যবাদ আপনাকে। বিগত যে 5 বছর একটা নতুন সরকার ছিল ত্রিপুরায়, কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? পেয়েছি। কি কি পেয়েছেন? ঘর পেয়েছি। আর কি পেয়েছেন? আর কিছু পাইনি। আর কি চান আপনি? চাই বলতে তো অনেক চাপার আছে, জলের ব্যবস্থা রয়েছে, এসব রয়েছে। এই সরকারের আমলে কি মনে করছেন আপনার এলাকা, আপনার বিধানসভা এলাকা কি শান্তিপূর্ণ রয়েছে? মোটামুটি পুরানো হয়। সামনে এই বিধানসভা নির্বাচন, কাকে দেখতে চাইছেন পুনরায়? কাকে? এখন তো মনে করেন যে সরকার আছে, সে সরকার তো ভালোই চালাচ্ছে, পরিস্থিতি কি হবে সেটি বলতে পারছি না। মানে আপনার কি মনে হয় জনতারা কোন দিকে যাবে? জনতা তো চাইছে যে সিপিএম আসুক, তো কি কে চাইছে এটা তো বলতে পারবো। আপনার রায়টা, আপনার রায় কি? আমি রায় কি দেবো? আমি তো এখনো পুরো বুঝতে পারছি না কে কে আসবে কে যাবে। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক, জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি গ্রামে। পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা, আপনার নামটা? আচ্ছা, তো 16 তারিখ রাজ্যে ভোট, কি মনে হয় জনতার রায় কোন দিকে যেতে পারে? সিপিএম সরকার হলে ভালো। সিপিএম সরকার আমলে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছিলেন? দীর্ঘ 25 বছর তাদের রাজত্ব ছিল। কোনো পেয়েছি না, ফলে দেশ শান্তি আছে। আচ্ছা, গত 5 বছরে কি কি পেয়েছেন সুযোগ সুবিধা? শুনতেই হয় না। সিপিএম আমলেও কিছু পাননি, 5 বছরেও কিছু পাননি, গত 5 বছরেও কিছু পাননি, তারপরও সিপিএম কে কেন চাইছেন? ভালো আছে, দেশটা একটু শান্তি হয়েছে। দাদা বললেন শান্তি ছিল, তার জন্য তিনি পুনরায় সিপিএম কংগ্রেস জোট সরকার চাইছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন জনতার রায়, আমরা দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ি গ্রামে, পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা, আপনার নামটা? কুটলাই মিয়া। আচ্ছা, গত 5 বছরে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি? হ্যাঁ পাইছি। কি পেয়েছেন? ওই তো মনোরম বাগান টাগানি তাইতে পাইছি। কিসের বাগান? ওই আনারস বাগান, কলা বাগান। আচ্ছা দাদা, গত 5 বছরে আনারস বাগান এবং কলা বাগান পেয়েছেন, তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? তখন কিছু পাইছি না। 25 বছরে কিছুই পাননি, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, কাকে দেখতে চাইছেন জয়ী হিসেবে? এটা তো সময় লেগে হইতে পারবে। ঠিক আছে, আপনার অভিমত, মানে আপনার কি মনে হয় জনতার রায় কোন দিকে যেতে পারে, এই কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হলে এই কেন্দ্রের উন্নতি হবে তথা এই ফুলবাড়ি গ্রামের উন্নতি হবে? এটা তো বিজেপি দেখা যায় আর কি।
দাদা পুনরায় বিজেপি সরকার চাইছেন। ধন্যবাদ। আমরা রয়েছি ফুলবাড়ি এলাকাতে, গেছি দুজন মাসিকে একটু কথা বলে নেবো। মাসি আপনার নাম কি? নিয়তিরানী দাস। আপনার নাম? নিয়তিরানী দাস। কি করেন? ফুলকার করার কিছু নেই, আমরা গৃহস্থ। গৃহস্থ করেন? আচ্ছা, বিগত এই পাঁচ বছরে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন আপনি? পেয়েছি। আপনি? পেয়েছি। কি পেয়েছেন? আমি তো পাইছি বলতে, আমার ছোট ছেলের চাকরি হয়েছে, এটা তো ট্রেড দিয়েও হয়েছে, আর চাকরির তো এক ঘর পাইছি না, নাইলে তো ঘরও লিস্টও নাম আছে। আপনি কিছু পেয়েছেন? ঘর পাইছি। ঘর পেয়েছেন? আচ্ছা, সামনেই বিধানসভা নির্বাচন 16 তারিখে, আপনারা পুনরায় কোন সরকারকে দেখতে চাইছেন রাজ্যে? বর্তমানে যে সরকার, বিজেপি। আপনি? বিজেপি। বিজেপিকে দেখতে চাইছেন? দুজন মাসি বললেন যে দুজনেই পুনরায় রাজ্য বিজেপি সরকারকে দেখতে চাইছেন। ধন্যবাদ আপনাদের। আপনারা দেখছেন নিউজ বাংলার পর্দায় জনতার রায়। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রেমতলা বাজার এলাকায় 54 কদমতলা করতে বিধানসভা কেন্দ্র। পাশে পেয়েছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? আমার নাম হলো বেনচন্দ। আচ্ছা, গত 5 বছরে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি? না, পাইছি না। কিছুই পাননি? না। তার আগে 25 বছর সিপিআইএম এর রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? পেয়েছি। কি পেয়েছিলেন? ঘর পাইছি। আচ্ছা, সিপিএম আমলে ঘর পেয়েছিলেন। 16 তারিখ রাজ্যে ভোট, জানেন তো? তো আপনার, আমার এবং জনগণের রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে। কি মনে হয় 54 কদমতলা করতে কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হলে এই এলাকার উন্নয়ন হবে? আপনার কি মনে হয়? জনতার রায় নিতে আমরা হাঁটছি কদম তুলে কুর্তি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে। পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? আব্দুল হাদ। আচ্ছা, গত 5 বছর কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি? না, পাইনি। তার আগে 25 বছরে কোনো কিছু পেয়েছিলেন? আগে তো পেয়েছি, আমি তো প্রেমি সাপরেট সাপরেট যখন ফ্যামিলি যখন সাপরেট হয়েছে নতুন হয়েছে, আর আগে যেটা পেয়েছি এটা তো আগে সরকার হয়েছে, মানে নতুন আর সাপরেট হওয়ার পরে এখনো পাইছি। আচ্ছা, নতুন সরকারের আমলে কিছুই পাননি, তার আগে পেয়েছিলেন? সরকারের আমলে মানে আমি যে ফ্যামিলি যে সাপরেট হয়েছে এখন তো আমরা যে ঘোরাফেরা করছি, এর থেকে বোঝা যায় মানে চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা। পরিবর্তন মানে কেন চাইছে জনগণ, কি মনে হয় আপনার, মানে নিজের মতামতটা বলুন। নিজের মতামত আর কি বলবো, যত দেখতে পাচ্ছেন আপনারা সবই, আর এমনি শান্তি শৃঙ্খলা একটু আগের থেকে মানে আগে যেরকম ছিল এখন সেরকম নাই, আসে তারপরেও মানে আগের থেকে একটু আর কি ডিফারেন্স, এর লাগেও মানুষের চাইছে যে সকালটা পরিবর্তন হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখছেন 54 কদমতলে করতে বিধানসভা কেন্দ্রে আমরা নিচ্ছি জনতাদের রায়। পাশে পেয়ে গেছি 3 জন বড় দাদাকে। দাদা আপনাদের নামটা? আপনার নাম? অনিল দেব। হারিস আলী। আচ্ছা, গত 5 বছরে 3 জনকে জিজ্ঞেস করছি একসাথে, কোন সরকারের সুযোগ সুবিধা পেয়েছেন কি? সরকারি সুবিধা তো যারা পেয়েছে, আপনি কিছু পেয়েছেন কি? না। আপনি? আমিও পাইনি। আমিও পাইনি। 3 জনই কোনো সরকারি সুযোগ সুবিধা গত 5 বছরে পাননি, তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? কোনো সময় কিছু পাইনি। দাদা কোনো সময় কিছু পাননি? আপনি? আমি সরকারি একটা ঘর পাইছি। বামফ্রন্ট সরকারের সময়, বামফ্রন্টের আমলে এই দাদা একটা ঘর পেয়েছিলেন। আপনি? এই দুজন কোনো আমলেই কিছু পাননি, এই দাদা বামফ্রন্ট আমলে একটা ঘর পেয়েছিলেন। 16 তারিখ রাজ্যে ভোট, আপনাদের সবার রায়ে আমাদের রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে। কি মনে হয় কদমতলা কুর্তি কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হলে বা কোন সরকার গঠন হলে এই এলাকার তথা এই কেন্দ্রের উন্নতি হবে? সরকার যে ভালো হবে, ভালো কাজ করবে, ওটাই তো চাই আমরা। মানে কোন সরকারকে চাইছেন, বিজেপি আইপিএফটি জোট, কংগ্রেস সিপিআইএম জোট, নাকি তৃণমূল? সরকার তো নতুন, তখন সব তো দেখা হয়ে গেছে, সিপিএম দেখা হয়ে গেছে, কংগ্রেস দেখা হয়েছে, বিজেপি দেখা হয়েছে, তখন তৃণমূল দেখা যাক। আমরাও কম, দাদা তৃণমূলকে চাইছেন আপনি? আমরাও চাইলাম যে একটা শান্তি, নতুন কোনো দল আসুক। মানে কাকে চাইছেন নতুন? গত 5 বছর ছিল বিজেপি আইপিএফটি, এবার 3 দলে প্রার্থী দিয়েছে, 3 দল প্রার্থী দিয়েছে, আমরা তৃণমূলকে সাপোর্ট করি। আর তবে এখন তো তৃণমূল যাওয়ার কথা না, তেমন এই কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হতে পারে বলে আপনি মনে করছেন? সিপিএম প্রার্থী জয়ী হতে, দাদা মনে করছেন এই কেন্দ্রে সিপিএম প্রার্থী জয়ী হতে পারে, আপনার কি মনে হয়? আমরাও মনে করি সিপিএম
আচ্ছা, তিনিও মনে করেন সিপিএম প্রার্থী জয়ী হলে এই কেন্দ্রের উন্নয়ন হবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে। 54 কদমতলা করতে বিধানসভা কেন্দ্রে জনতাদের রায় নিতে আমরা পৌঁছে গেছি। বর্তমানে আমরা প্রেমতলা বাজারে দাঁড়িয়ে আছি। পাশে পেয়ে গেছি একজন বড় দাদাকে। দাদা আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি? সরকারি সুযোগ সুবিধা পেয়েছি না, কিন্তু ঘর একটা পেয়েছি। পেলে কি হয়ে যায়, আগে বামপন টাকার সঙ্গে এটা ওয়ার কার্ড করা আছে সেটাই পেয়েছি, আর কোনো কিছু পাইনি। আচ্ছা, দাদা কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি? তার আগে দীর্ঘ 25 বছর সিপিআইএম এর রাজত্ব ছিল এই রাজ্যে, তখন কি কিছু পেয়েছিলেন? আমি একজন ড্রাইভার, গাড়ি চালক। আমি বিজেপি সরকার আওয়ার পর থেকে আমি গাড়ি চালানি বন্ধ করে দিয়েছি। রাস্তাতে তো পুলিশ থানা ছেড়ে ওরা তারা পুলিশ সব চলে গেছে রোডে, গাড়ি আটক করে ফাইন লয়, ফাইন করে ফাইন কাটো, এই করো সেই করো, 100 টাকা 400 টাকা 500 টাকা। আমি নিজে ড্রাইভারই ছেড়ে দিচ্ছি, ছেড়ে কারবার করে করছি, এবং বাসের কারবার করতেছি। আমি এখানে ভালো নেটওয়ার্ক, নাইট সুপার নেটওয়ার্ক আমি ত্রিপুরার মধ্যে প্রথম ওপেনিং করছি। আমি আমার 25 বছর রানিং করে ড্রাইভিং, কিন্তু এখন গাড়ি চালাতে পারছি না। আচ্ছা দাদা, গত 5 বছর ধরে গাড়ি চালক হিসেবে কাজ করতেন, কিন্তু তিনি চালাতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফাইন দিতে হচ্ছে বিভিন্নভাবে, তার জন্য তিনি সমস্যায় ভুগছেন। গাড়ি চালানো ওনার বর্তমানে বন্ধের পথে। তো 16 তারিখ রাজ্যে ভোট, কী চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন না অন্য কোনো সরকার? পরিবর্তন চাইছে। পরিবর্তন চাইছে, কেন পরিবর্তন চাইছেন? কারণ আমরা বিভিন্ন সমস্যায় ধরছি, আমরা দেখছি যে আমরা পরিবর্তন না করে যদি আমরা থাকতে পারতাম অসুবিধা হয়ে যাবে। পরিবর্তন করে কোন সরকারকে চাইছেন? সিপিএম কংগ্রেস জোট চাইছেন এই রাজ্যে প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ আপনাকে। জনতার রায় জানতে এখন রয়েছি কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কদমতলা তিমাথা এলাকায়। আমি একজন দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নামটা? সঞ্জয় মান। আপনি কি করেন? আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার ছিল, আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন সেই সরকার থেকে? সুযোগ সুবিধা পেয়েছি, রাস্তাঘাট হয়েছে, ঘর পেয়েছি, বিভিন্ন রাস্তাঘাট হয়েছে। আগামী 16ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 2রা মার্চ। কি চাইছেন এবার? বিজেপি আসবে, বিজেপি আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দাদা বললেন উনি অনেক কিছু পেয়েছেন এই সরকারের আমলে, তাই উনি চাইছেন বিজেপি সরকার আসুক। আরেকজন দাদা রয়েছেন, ওনার সাথে একটু কথা বলছি। দাদা আপনার নামটা? একই প্রশ্ন আপনাকে যদি করি, বিগত 5 বছরে আপনি কি পেয়েছেন? বিগত 5 বছরে তো আমরা অনেক কিছু পেয়েছি, তারপর বলে কি করবো, মানে রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, ফ্রি রেশন চাল পাইছি, এমনকি আপনার ওই গ্রামের রাস্তা সবগুলো। আগামী 16ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন, এবার কী চাইছেন? আমরা বিজেপিকেই চাইছি, বিজেপিকে চাইছেন। ধন্যবাদ আপনাকে। দাদার কাছ থেকেও শুনলাম উনি অনেক কিছু পেয়েছেন, রাস্তাঘাট হয়েছে, পানীয় জল ব্যবস্থা হয়েছে গ্রামে, এবং উনিও চাইছেন যে এবারও আবার বিজেপি সরকার আসুক। বিধানসভা কেন্দ্রে বর্তমানে আমরা জনতার রায় নিতে দাঁড়িয়ে আছি কদমতলা এলাকায়। সাথে পেয়ে গেছে দুজন দিদিকে। দিদি আপনার নাম? আপনার? আমিনা খাতুন। আচ্ছা, গত 5 বছরে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি? ঘর পেয়েছি একটা। ঘর পেয়েছেন আপনি? আমরা কিছু পেয়েছি না, কিছুই পাননি। তার আগে দীর্ঘ 25 বছর সিপিএম এর রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? কিছু পাইনি। তখন কিছু পাননি আপনি? ঘর পেয়েছি। এই দিদি বিজেপি আমলে ঘর পেয়েছে এবং এই দিদি সিপিএম আমলে ঘর পেয়েছে। 16 তারিখ রাজ্যে ভোট। জানেন আপনাদের, আমাদের সবার রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে। কি চাইছেন, যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার চাইছেন? নতুন সরকার চাইছেন। নতুন সরকার? কেন নতুন সরকার চাইছেন বলুন, মানে কাকে এখান থেকে জয়ী দেখতে চাইছেন, বিজেপি আইপিএফটি জোটকে নাকি সিপিএম কংগ্রেস জোটকে? এছাড়াও এখানে তৃণমূলেরও প্রার্থী আছে, তো কোন প্রার্থী জয়ী হলে আপনার মনে হয় যে এই এলাকার উন্নয়ন হবে? আপনার যেটা মনে হয় জনতার রায় কোন দিকে গেলে ভালো হবে মনে হয় বলে আপনি মনে করছেন? আচ্ছা, আপনার কি মনে হয় কে এখান থেকে জয়লাভ করলে আপনার উন্নতি হবে, এলাকার উন্নতি হবে? আমরা তো বিজেপি সরকার আইলে আমরা দেশে উন্নতি হইব। দিদি বললেন বিজেপি সরকার এলে সবকিছু সুযোগ সুবিধা পাবে জনগণ এবং উনারও ভালো হবে, তার জন্য তিনি আবার প্রত্যাবর্তন চাইছেন। ধন্যবাদ। দাদা আপনার নাম? নিপু পল। আপনি কি করেন? আমি তো পান দোকান। কেমন চলছে ব্যবসা? মোটামুটি ভালোই। বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, আপনি কি পেয়েছেন? অনেক পরিবর্তন পেয়েছি।
আপনি ব্যক্তিগত কিছু পেয়েছেন? আমি কিছু পাইনি যদিও, তাহলে দেশে যে শান্তি শৃঙ্খলা, মানুষের মধ্যে যে আনন্দিত ভাব, এটাই দেখতে পেয়েছি। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, কি চাইছেন? এই যেটা সরকার আছে এটাই থাকতে চাইছি। এটাই চাইছেন? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমার নাম নিশিপাল। বিগত 5 বছর বিজেপি আইপিএফটির জোট সরকারে কি পেয়েছেন আপনি? আমি তো কিছু পাইনি, তাই বলে শান্তিপূর্ণ ছিল, ভবিষ্যতে শান্তিপূর্ণ থাকত, এটাই চাই আমি। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, কি চাইছেন? এটা আবার বর্তমান যে রাজ্য সরকার যেটা আছে এটাই থাকবে, বিজেপি সরকার আবার বিজেপি। ধন্যবাদ আপনাকে।